بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكي فيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله حجج الله ثم السلام على جميع الصالحين من عباد الله أما بعد أتشانجوم أتنيونترون এবং আত্মসংশোধনের মাধ্যমে মানুষ তার সুন্দর নৈতিকতা অর্জন করতে সক্ষম কিন্তু যেহেতু এ পথটি এত সোজা নয় এবং এর জন্যে বহু অনুশীলন এবং ব্যায়ামের প্রয়োজন তাই যে ব্যক্তি এই পথে এগিয়ে গিয়েছে এবং একজন সুন্দর পথ প্রদর্শকের কাজ করতে পারে তার অনুসরণ করাই বা তার সাথে চলাই একটি উত্তম কাজ তাই আজকের বিষয়টি হচ্ছে গিয়ে যে মুর্শেদ ও পথ প্রদর্শক আত্মসংশোধনের ব্যাপারে আত্মসংযমের ব্যাপারে আমরা বা আমাদের সমাজে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে যদি এই জিনিসটিকে আমরা না বুঝতে পারি তাহলে আমরা আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ করে আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্যতা লাভ তো দূরের কথা বরং তার পথ সেরাতে মুস্তাকিম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি না একজন ব্যক্তিকে তার পরিপূর্ণতায় যদি পৌঁছতে হয় তাহলে তার সেই চলার পথে প্রাথমিক অবস্থায় প্রথম দিক থেকেই তাকে তার কৃত কাজসমূহকে মনোযোগ দিয়ে দৃষ্টি সহকারে তা করে যেতে হবে অর্থাৎ সে প্রথম সেই রসুলুক যাকে বলা হয় আধ্যাত্মিকতার এই পথে এমন একজন লোকের সাথে বা একজন লোকের হাত ধরে চলতে হবে যে পূর্বে এ পথ অতিক্রম করেছে এবং এ পথের কঠিন মোরগুলো থেকে কঠিন অলিগলি থেকে তার অভিজ্ঞতা রয়েছে এবং সে জানে যদি তা না হয় তাহলে এ পথ অতিক্রম করতে খুব কষ্টকরের সাথে সাথে হয়তো পথভ্রষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ যারা এই আধ্যাত্মিকতার পথে যারা নতুন তাদেরকে যদি যাদেরকে তাই অলকোস বলা হয় যাদের এই পবিত্র পথে উড়ে যাওয়া পবিত্র পথের পথিক তারকে তাদেরকে যদি সঠিকভাবে হেদায়াত করা না হয় সঠিকভাবে পথ দেখানো না হয় তাহলে অবশ্যই তারা পথভ্রষ্ট হয়ে গোমরাহির অতল গহবরে পৌঁছে যাবে মোট কথা একজন ব্যক্তিকে অবশ্যই পথ প্রদর্শক হিসেবে নির্দিষ্ট করতে হবে যাতে করে এই পথে কদমবে কদম স্টেপ বাই স্টেপ একের পর এক যত কঠিনতম কাজগুলো কষ্টতম কাজগুলো এবং অনেক রকম খুঁটি নাটি যে দক্ষতাগুলো তা বুঝে যেমন একজন নৈতিকতা অর্জনকারী একজন মুসলমান মমিন এই পথ অতিক্রম করতে পারে এবং মূল উদ্দেশ্য পর্যন্ত যে আল্লাহ রবুল আলমিনের দিদার বা লেখা আল্লাহ বা ফানাফিল্লাহ বা মানুষের পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছতে পারে অবশ্য আজকাল আমাদের সমাজে অনেকেই এই আধ্যাত্মিকতা অর্জন করতে গিয়ে অনেক তরিকার পীর অনেক পথ প্রদর্শক হাদি এদের অনুসরণ হয় কিন্তু অবশ্যই এ বিশেষ মনোযোগ দিতে হবে বিশেষ বিশেষ দৃষ্টি দিতে হবে যে আমি যাকে পথ প্রদর্শক হিসাবে বেছে নিচ্ছি আসলেই সে পথ দেখাতে পারবে কি না হেদায়াত করতে পারবে না আমি এসব নিয়ে বেশি আলোচনা করতে চাই না আমাদের সমাজে বলতে হয় যে অনেক ক্ষেত্রে আমাদের সমাজে বহু মুমিন লোকরা বহু মুসলমানরা মাজার কেন্দ্রিক অথবা পীর পীরকেন্দ্রিক হয়ে চলতে চায় তরিকাত কেন্দ্রিক তো যাই হোক না কেন মানুষ যেভাবেই চলতে চা চাক না কেন উদ্দেশ্য সফলতা অর্জন করা উদ্দেশ্য পরিপূর্ণতায় পৌঁছনো কিন্তু যদি সেই পথ প্রদর্শক সঠিক না হয় তাহলে সে আমাকেও সঠিক পথে হেদায়ত করতে পারবে না এটা আমাদের জানতে হবে আমি একটি দুটি উদাহরণ দেই আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে কোনো মাজারের মোতাবাল্লি বা পীর বা কোনো খানকার পীর সাহেব কোনো পথ প্রদর্শক হিসেবে মুড়িদের সামনে এসে হাজির হন কিন্তু তিনি হয়তো নামাজ রোজা করেন না শুধু জিকিরের উপরে জিকির ইয়া আল্লাহ ইয়া রসুল্লাহ আল্লাহ আল্লাহ লাইট বন্ধ করে বাতি নিভিয়ে বিভিন্ন রকম জিকির আজকার পড়ে থাকেন জিকির পড়া ভালো আল্লাহ নাম নেওয়া ভালো কিন্তু সবার পূর্বে আমরা বলেছি যে ওয়াজিব কাজকে অবশ্যই করতে হবে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে এটা হচ্ছে গিয়ে নৈতিকতা অর্জন করার সবচেয়ে প্রাথমিক ধাপ যদি কোনো মর্শেদ এই কাজটি ত্যাগ করে তাহলে বুঝতে হবে সে মোর্শেদ নয় অথবা আমরা দেখি যে মাথায় যার বেশি জটা থাকে তাকে আমরা পীর সাহেব হিসেবে জ্ঞান করি সাধারণত যদি আমরা একটু দৃষ্টি দেই এর জটা সৃষ্টি হয় মাথা না ধোয়ার কারণে চুল না আঁচড়ানোর কারণে যদি একজন মরিদ যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেই কাজটি না করে থাকে এবং তার চুলের জটা ধরে যায় তাহলে যার সাধারণ একটি বিষয় তার জ্ঞান থাকে না সে মুড়িৎ কিভাবে হতে পারে অথবা আমরা দেখি নগ্নপীর উলঙ্গপীর বিভিন্ন রকম দেখি আমরা আমাদের সমাজে নগ্নপীর উলঙ্গপীর যেটা সমাজে খারাপ চোখে দেখা হয় একজন কোনো একজন ভদ্রলোকও কাপড় ছেড়ে রাস্তায় আসবে না এটা লজ্জার বিষয় ধর্ম মানুক আর না মানুক আর ধর্ম তো শরীয়তের বিধান মতে উলঙ্গ থাকা মহাপাপ এবং হারাম কাজ যে ব্যক্তি নিজেকে পীর বলে সাব্যস্ত করছে নিজেকে পীর এবং মুরাদ প্রমাণ করতে চাচ্ছে আসলে সে প্রথম অবস্থাতেই একটি হারাম কাজ করছে তাহলে সে পীর হতে পারে না পীর হতে হলে আল্লাহ রব্বুল আলমিনের বর্ণনীয় সমস্ত কাজ তাকে করতে হবে বাজেব কাজগুলো এবং হারাম কাজ থেকে বাঁচতে হবে যদি কোনো পীরকে আমরা দেখি হারাম কাজ করছে তাহলে ধরে নিতে হবে সে কখনোই একজন মুর্শেদ হতে পারে না এভাবে অনেক কথা খুঁটিনাটি রয়েছে যা আমরা স্বাভাবিক দৃষ্টিতেই দেখি দেখলেই আমরা ধরতে পারি ধরতে পারবো যে এক লোকটি কখনো পীর বা মুর্শেদ হতে পারে না পথ প্রদর্শক হতে পারে না যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত থাকতে পারে যে ব্যক্তি ওয়াজেব করণীয় কাজ ছেড়ে দিতে পারে যে ব্যক্তি হৈহুল্লোর এবং ইসলামিক অনৈতিক সিনেমা দেখতে পারে কার্যকলাপ করতে পারে সে কখনো পীর হতে পারে না তাই আমাদেরকে এই পীর নির্ধারণের ক্ষেত্রে পথ প্রদর্শক বা হাদি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই বিশেষ মনোযোগ দেওয়া উচিত যে কোনো ব্যক্তি এসেই যদি বলে যে আমি পীর আমি মুর্শেদ তাকে যাতে আমরা না মেনে নেই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এতে আমরা সোজাপথ চলার দূরের কথা বরং আমরা হব পথ প্রদর্শকের সাথে সাথে আমরা হব পথ ভ্রষ্টতার মধ্যে অন্তরকারী তাই এখানেই আমাদের মহানবীর সাল্লাম বা আম্বিয়ায় কেরামদের প্রেরণের মূল উদ্দেশ্য এখানেই আমাদের বোঝা যায় কারণ মহানবী সাল্লাহ সাল্লাম শেষ জীবনে ওসিয়ত করে গিয়েছেন যে হে মুসলমানগণ হে মমিনগণ তোমরা আমার পর দুটি মূল্যবান বিষয়বস্তুকে আঁকড়ে ধরো যার একটি অপরটির সাথে বিচ্ছিন্ন হবে না হবে না এবং রোজ কিয়ামতে হজে ক্যা গিয়ে আমার সাথে মিলিত হবে তিনি বলেছিলেন যে এই দুটি হচ্ছে গিয়ে একটি পবিত্র কোরআন এবং অপরটি হচ্ছে গিয়ে তোমাদের পথ প্রদর্শক আহেলবৈদ আলিহমসাল্লাত সালাম কেননা যে পথটি মূল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে গিয়ে মা এন তামাক সকম বেহিমা আবাদা সেটা হচ্ছে গিয়ে কোরআন এবং আহরে তাই আমাদের পথ প্রদর্শক যদি আমরা সুন্দর এবং ভালো নির্ধারণ করতে পারি তাহলে আমাদের চলার পথ অনেক সহজ হয়ে উঠবে কেননা আমাদের ভুল ভ্রান্তির দায়িত্ব সেই পথ প্রদর্শকের উপরই বর্তাবে তাই যদি কোনো আধ্যাত্মিকতা অর্জনকারী সফলতা অর্জনকারী কোনো ব্যক্তি যদি নিজের সফলতায় পৌঁছতে চায় তাহলে তাকে অবশ্যই ভেলায়াতে অ্যালিবায়তের পতাকা তলে এসে জড়ো হতে হবে ভুলায়তের পতাকাবাহী হতে হবে আহলেবায়তের মোহবিনের অন্ত হতে হবে আর যদি তা না হয় হাজার ধরনের পীর হাজার ধরনের মাজার হাজার ধরনের খানকা এবং বিভিন্ন রকম কর্মপন্থা এসব আমাদেরকে সঠিক পথ কোনো দিনই প্রদর্শন করতে পারবে না বরং এই পথ প্রদর্শকের সাথে সাথে আমাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে বাধ্য করবে যে আমরা জেনে শুনে বা অজান্তেই হোক না কেন এ পথে পা বাড়াচ্ছি তাই সোজা পথ হচ্ছে গিয়ে আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের অনুসরণ করা এবং তাদের বা করে আমরা এই সুন্দর পথ অতিক্রম করে সুন্দর নৈতিকতা অর্জন করতে পারি তখনই আমরা হব মানুষরূপী মানুষ এবং আল্লাহ রাব্বুল আলমিনের বান্দা তখনই আল্লাহ রাব্বুল আলমিন বলবেন যে ফদ ফি এবাদি ওয়াদখলি জান্নাতি যে আমার বান্দাতে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো এই কোরআনের আয়াত এবং আত্মার সাথে সম্বোধন করে আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলো বলেছেন তাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা এই সোজা পথে চলতে পারি এবং সুন্দর নৈতিকতা অর্জন করে একজন সত্যিকার অর্থে মমিন হতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم ارزقنا توفيق الطاعه وبعد المعصيه وصدق النيه وعرفان الحرمه واكرمنا بالهدى والاستقامه وسدد السنتنا بالثواب والحكمه برحمتك يا ارحم الراحمين